সকালের নাস্তায় কারো পছন্দ ধোয়া ওঠা গরম ভাত, কারো পছন্দ গরম গরম রুটি, কেউ আবার পছন্দ করেন ওটস কিংবা সিরিয়াল। হাজার হলেও দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার বলে কথা, কিন্তু সময়ের অভাবে অনেক সময় দেখা যায় সকাল সকাল নাস্তায় রুটি বানানো সম্ভব হয়ে ওঠে না। এজন্য ফ্রিজে রাখা রুটি দিয়েই সারতে হয় ব্রেকফাস্ট। জানেন কি, অন্যান্য বাসি খাবার স্বাস্থ্যের ক্ষতির কারণ হলেও বাসি রুটি স্বাস্থ্যকর তো বটেই, বরং পুষ্টির দিক দিয়েও বাকি খাবারের দিক থেকে এগিয়ে। শুনতে অবাক লাগছে? গরম গরম রুটির তুলনায় বাসি রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলক কম থাকে। বাসি রুটি সাধারণত আগের দিন ভাজা হয়ে থাকে, যা ফ্রিজের তাপমাত্রায় ঠান্ডা হয়ে যায়। খাওয়ার আগে পুনরায় তা গরম করা হয়। সব মিলিয়ে ঠান্ডা গরমে মিশ্রণে রুটির কার্বোহাইড্রেটের গঠন বদলে যায়, যা চিনিতে পরিণত হতে বেশি সময় লাগে, ফলে সকালবেলা হুট করে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় না। এই জন্য সকাল সকাল কাজে গিয়ে দ্রুত মনোযোগ বসানো সম্ভব হয়। সারা রাত ঠান্ডা হওয়ার পর পুনরায় গরম করা রুটিতে কার্বোহাইড্রেট ভেঙে যায়, ফলে সহজে হজম করা সম্ভব হয়। এছাড়া বাসি রুটি পাকস্থলীর উপরও চাপ কম ফেলে। সারা রাত ধরে বাসি রুটিতে জন্ম নেয় ব্যাকটেরিয়া, তবে রুটিতে জন্ম নেওয়া এই ব্যাকটেরিয়া কিন্তু খারাপ ব্যাকটেরিয়া নয়, বরং গাজন অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়ায় জন্ম নেওয়া এই ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম বৃদ্ধিতে সাহায্য করে। এই ব্যাকটেরিয়া পাকস্থলীতে গিয়ে হজমে সাহায্য করে। ভাবতে পারেন, বাসি রুটি যখন এত কিছু করছে তখন নিশ্চয়ই পুষ্টিগুণে কোনো হেরফের আছে। মজার ব্যাপার হলো, ধোয়া ওঠা গরম রুটিতে যে পুষ্টি রয়েছে বাসি রুটিতেও প্রায় একই পরিমাণ পুষ্টিগুণ রয়েছে। সামান্য দু একটা ভিটামিনের পুষ্টিগুণ এদিক সেদিক হলেও বাকি সব প্রয়োজনীয় ভিটামিন, আয়রন, ফাইবারের পরিমাণ একই থাকে। সকালে উঠেই নাস্তা বানানোর মতো বিরক্তিকর কাজ আর কী বা হতে পারে, সেখানে বাসি রুটি হতে পারে সুন্দর একটি সমাধান। তার মানে এই নয় নিজের সময় ও পকেট বাঁচাতে দুই তিন দিন আগে রুটি খেয়ে সকালের নাস্তা শেষ করবেন। রুটি হতে পারে সর্বোচ্চ একদিনের বাসি, হয় আগের দিন সকালে বানানো অথবা আগের রাতে বানানো। একদিনের বেশি পুরনো রুটি আপনার স্বাস্থ্যের উপকারের বদলে ক্ষতিই করবে।